আজকে খুবই খুশির একটা মঞ্চ ছিল পনেরো বছর পর ফিরে এসেছে সেই খুশি বিএনপিদের মাঝে প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কও উপস্থিত ছিলেন এই মূলত এই প্রধান উপদেষ্টা যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় এবং তার খোঁজখবর নেন তিনি গত পনেরো বছর পর ছাড়া পেয়ে মানুষদের মাঝে সমাগম করতে এসেছেন এটা খুবই আনন্দময়কর একটা বিষয় যে তিনি সেদিকে অনেক মানুষ উপস্থিত ছিলেন সেখানে তিন বাহিনীর প্রধান যারা আমন্ত্রিত রয়েছে সাবেক বিচারপতি তিন বাহিনীর প্রধান তাদের পরিবার সবাই মিলে একটা মুখরোচক পরিবেশ ছিলেন সেইখানে এটা খুবই একটা আনন্দময় বিষয় ছিল বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর সাথে কথা আমরা দুইজনকেই দেখতে পাচ্ছি এত মানুষ সমাবেশ যে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না এদিকে উপস্থিত ছিলেন হচ্ছে অনেক মানুষ তারপর হচ্ছে বিভিন্ন মানুষের পরিবার বিভিন্ন নেতাদের পরিবার বিচারপতি সাবেক বিচারপতি ইত্যাদি সম্মানজনক মানুষ উপস্থিত ছিলেন এবং তার মুখটা আজকে বেশ আশ্চর্য দেখা যাচ্ছে তিনি বললেন যে আবার সহস্র বাহিনী দিবস ছিলেন সেই দিন তিনি বললেন যে আবার আমরা রাজনীতি ফিরে আস আমরা দেখতেই পাচ্ছি যে আহ সে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডক্টর ইউনিসের সাথে খুবই একটা কথোপকথনের দিক চলে এসেছিল সেটা তিনি বলছেন যে আগের মতন ভোট হবে না এবার নতুন ভোটের উদ্গ্রীম হবে এবং তিনি কথা বললেন যে আবার ফিরে আসার জন্য রাজনীতিতে কীভাবে আসবেন সেই বিষয়ে কথা বলল তার তিনি কেমন আছেন আগের থেকে ভালো আছেন কিনা সব বিষয়ে কথাবার্তা হলো তাকে দেখে খুবই খুশি দেখা যাচ্ছে তারপর ছিলেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারেফ খন্দ তিনি বলেছেন এই নির্বাচন কমিশন যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে আরো তিনি বিশ্বাস করেন তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া সম্ভব হবে আগে মানুষ যেই সুষ্ঠুভাবে নির্বাচনটা পেত না যেটাকে হাতিয়ে নেওয়া হতো কিন্তু এখন সেটা করতে দিবেন না আসলে আগে যেভাবে ভোটটা হতো কিন্তু এইবার নাকি সেরকম ভোট হবে না এটাই জানা গেল এই সূত্র থেকে সবাই বললেন যে বিএনপির ডক্টর খন্দকার তিনিও বললেন যে আমি বিশ্বাস করি যে এইবার সুষ্ঠুভাবে ভোট হবে মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারবে আসলে তিনি কাকে চাচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছিলেন যে আমিও আবার নতুন করে আসতে পারি এখন সেটা হচ্ছে আপনাদের মতামত এবং আপনাদের সব কিছুতেই হবে সশস্ত্র বাহিনী দিবস দু হাজার চব্বিশে এই সমাবেশটা হয়েছিল সেদিকে অনেক পুরো একটা খুশির মঞ্চ ছিল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আসলে কাকে চাচ্ছেন এটা মূলত আপনাদের ডিসিশন আপনাকে বিএনপি নাকি আওয়ামী লীগ চাচ্ছেন কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে